আদালতের নির্দেশ ছিল এসএসসি দুর্নীতি মামলায় সশরীরে হাজিরা দিতে হবে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একই নির্দেশ ছিল সুবীরেশ ভট্টাচার্য সহ অন্যদের ক্ষেত্রেও। তবে শেষ মুহূর্তে আদালতে ভার্চুয়াল হাজিরার আবেদন জানায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। ক্ষুব্ধ বিচারক সোমবার সশরীরে হাজিরার নির্দেশ আদালতের। হাজিরা নিয়ে জটিলতায় পিছিয়ে গেল শুনানি। শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আদালতে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু জেল কর্তৃপক্ষের উদাসীনতায় আদালতে হাজিরা করানো গেল না প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ কাউকেই। সশরীরে তাদের আদালতে পেশ না করায় ক্ষুব্ধ বিচারক। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি হওয়ার কথা ছিল আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে। এর আগে ভার্চুয়াল শুনানিতে যান্ত্রিক সমস্যার জেরে কথা শুনতে না পারায় শুক্রবার সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শুক্রবার সকালে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে পার্থ চট্টোপাধ্যায়কে ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। আদালতে ভার্চুয়াল শুনানির মতো যথেষ্ট পরিকাঠামো না থাকায় তা করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। আগামী সোমবার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের অবশ্যই সশরীরে হাজিরা করাতে হবে, নির্দেশ আদালতের। একই সঙ্গে এদিন নির্দেশ থাকা সত্ত্বেও প্রাক্তন মন্ত্রী সহ বাকিদের সশরীরে হাজিরা না করানোয় জেল কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করেছেন বিচারক। যেহেতু ফিজিক্যালি প্রোডিউস করেনি জেল অথরিটি, সেই জন্য জজ সাহেব সেটাকে মনে হলো উনি একটু ক্ষুব্ধ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, এবং সেই জন্য বলেছেন যে ফিজিক্যাল প্রোডাকশনের অর্ডার থাকা সত্ত্বেও হয়নি, তাই আমি ওই দিন শুনব। জেল অথরিটি অন্য কারণ জানি না, তবে জজ সাহেবের বক্তব্য জেলে যারা আছেন তারা এই ভার্চুয়াল মোডটা এখনও সড়গড় হয়নি, তারা ভালো করে শুনতে পাচ্ছেন না। যদি ঠিক মতো সবাই নাই শোনে তাহলে বিচার কি করে করবেন, সেইটার অ্যাকচুয়ালি উনি গ্রাউন্ডটা দেখিয়েছেন। জেল কর্তৃপক্ষকে তো কতগুলো নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলো আজকে সঠিকভাবে কোর্টের সামনে উপস্থাপিত হয়নি, যার জন্য কোর্ট একটুখানি রুষ্ট হয়েছেন। আর আমাদের বক্তব্য ছিল যে আমাদের তো প্রত্যেক এক একটা দিন মানে তো নষ্ট হচ্ছে, সো দ্য অ্যাকিউজড পারসন শুড বি গিভেন দ্য প্রিভিলেজ ফর বেইল। তো আমরা বেল পিটিশন করেছি, বেল পিটিশন হচ্ছে, কিন্তু তার শুনানি হচ্ছে না, যার জন্য আমার মক্কেল সাফার করছে। এটি আমরা কোর্টের সামনে বলেছি আজকে, যাতে শুনানিটা তাড়াতাড়ি হয়। আলটিমেটলি সব শুনে কোর্ট সোমবার দিনে এটা রেখেছেন, শুনানির জন্য ফুল লেন্থ হিয়ারিং হবে। আমরা আমাদের সুস্পষ্টভাবে আমাদের বক্তব্য পেশ করব যে একটা ভদ্রলোককে আজকে কি কারণে আটকে রাখা হচ্ছে, কারণ তার এগেনস্টে আর কিছু বলার নেই। তিনি দীর্ঘদিন কাস্টডিতে আছেন, তার ইন্টারোগেশন কমপ্লিট হয়ে গেছে, তার শরীরও ভালো না। শুক্রবার জেল কর্তৃপক্ষের গাফিলতিতেই প্রাক্তন মন্ত্রী সহ বাকিদের আদালতে শুনানিতে হাজিরা করানো গেল না। আদালতের জামিন আবেদন থেকে বঞ্চিত হলেন সাজাপ্রাপ্তরা। পুরো বিষয়ে প্রশ্নের মুখে জেল কর্তৃপক্ষ। অন্যদিকে এসএসসি সংক্রান্ত সিবিআই এর মামলায় সোমবার সকাল 10:30টার মধ্যে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাজির করানোর নির্দেশ দিয়েছে সিবিআই আদালত। যদিও সোমবার এই পার্থর বিরুদ্ধে এসএসসি সংক্রান্ত ইডির মামলায় ভার্চুয়াল শুনানি রয়েছে ব্যাংকশের কোর্টে, সেদিন পার্থ সহ বাকিদের সিবিআই আদালতে সশরীরে হাজিরায় কোনো সমস্যা হবে না। তো সোমবার এই মামলার আবারও শুনানি হবে। জেল থেকে যারা রয়েছেন তাদেরও বক্তব্য, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ থেকে শুরু করে শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে জেলে রয়েছেন। তবে তাদের আগামী দিন কী হয় এবং সোমবার তাদের ভাগ্য নির্ধারণ, আবারও শুনানি, পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এই আলিপুর আদালতে। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে সুদীপ্তা চৌধুরী, কল্যাণ টিভি।